আপনার সন্তানকে আমরা 100 বছরে আয়োদান করব কি করে বলতে পারেন যে আমরা? দেখো তুমি নিরাশপুরীর বেগম, নিরাশপুরের লাখ লাখ সন্তানের মা তুমি, জননী তুমি। তোমার এক সন্তানের জন্য ভেঙে পড়লে চলবে না। চেয়ে দেখো নিরাশপুরের হাজারো সন্তান তোমার মুখপানে তাকিয়ে আছে, ওরা বলছে নিরাশপুরের বেগামা আমাদের মা, আমাদের জননী। তাই তো ওদের সুখীর জন্য আমাদের আট ঘুরে নাম মুছে মে নিরাশপুরের শাহী মসনদে বসে মে নিরাশপুরের প্রজাদের মুখে হাসি ফুটাতে হবে মে। যদি মেহরবান খোদার কৃপা হয় মে, তাহলে হয়তো আমার সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে মে, সেই দিন 12 বৎসরের যুবতী কন্যার সন্তান আমরা অবশ্যই পাব। তাই তো বলছি আর ভেঙে পড়ো না বেগম, চলো এই মুহূর্তে মে আমরা দুজনে ইসলামে যাবো, তারপর মেহরবান খোদাতালা যদি আমাদের সন্তান নেইবে সেই সন্তানকে বুকে নিয়েবে খোদার কাছে বলবো হে দয়াময় তুমি আমার সন্তানের জন্য 12 বৎসরের একটি কন্যা দাও, যার জন্যে আমাদের সন্তান 112 বছর বেঁচে থাকে। তাই হবে, চলুন চলো দেখো। মা মা গো, কে আমায় মা বলে ডাকে? আমাকে আমাকে কিছু খেতে দিবে মা? বেগম কে যেন তোমাকে ডাকছে, আমি দেখে আছি, কে কে? ও খেতে আমা
আরো হাঁটিতে পাই নাহি পাইব না খেয়ে হো আছি দুর্বল গো হাঁটিতে পাই নাহি পাইব না খেয়ে হো আছি দুর্বল গো তোমার আজ অনেক দিনের অনাহারি মা, আমাকে কিছু খেতে দাও না মা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নগরে নগরে ঘুরে এলাম, কেউ আমাকে এক মুঠো অন্ন দিল না মা। শোনো, এই পৃথিবীতে তোমার কি আপন বলতে কেউ নেই? ওই আমার কেউ ছেলে আমার কেহ নাই গো মাগো, আমার কেহ নাই রো, তুই আমি যে পেরো ছেলে।
সবাই করে শীতম হতে আমার ভাইকে সালাগো মাগো মাগো সবাই পরে ভালো কাপড় আমার ভাগে নাই গো মাগো আমি যে পেরোছে আমার কেহ নাই গো মাগো সবাই থাকে বালার কোঠায় আমি থাকি রাস্তায় গো মাগো তুমি ভেবো না আর তোমাকে রাস্তায় থাকতে হবে না ও মাগো সবাই থাকে বালার কোঠায় আমি থাকি রাস্তায় গো মাগো আমি তো পথ ফেরবো